বন্ধুরা, আজকে আমি 2 থেকে 3 আনা স্বর্ণের ভিতরে সবসময় ইউজ করতে পারবেন 24 জোড়া কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি দেখুন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো একদম নতুন কালেকশন। আর এখানে যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আপনি সবসময় ইউজ করতে পারবেন খুবই কম স্বর্ণের ভিতরে। বন্ধুরা দেখুন, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন রয়েছে 2 আনা স্বর্ণের ভিতরে, আর কিছু কিছু ডিজাইন আপনার 3 আনা স্বর্ণের ভিতরে। এই ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন তখন আপনি 2 আনা দিয়েও তৈরি করতে পারেন, 3 আনা স্বর্ণ দিয়েও তৈরি করতে পারেন। যদি আপনি সবসময় ইউজ করতে চান তাহলে আপনার 3 আনা স্বর্ণ দিলে বেশি ভালো হয়। বন্ধুরা, 3 আনা স্বর্ণ দিয়ে আপনি যদি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে আপনার 3 আনা স্বর্ণ দিয়ে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিলে ভালো হয়। বন্ধুরা, আর এখানে যে 2 আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুল রয়েছে, 2 আনা স্বর্ণের ভিতরে সে দুলগুলো আপনি যদি সবসময় ইউজ করেন তাহলে ছোট করে তৈরি করবেন সাইজটা, তাহলে আপনার ডিজাইনটা ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে যে আপনার গোল টপের ভিতরে, আপনার সে ডিজাইনগুলো আপনি 3 আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে আপনার যে ডিজাইনগুলো কিন্তু অনেক মজবুত আপনি দেখতে পাচ্ছেন। আর কিছু কিছু আপনার ডিজাইন রয়েছে যে পাথর সিস্টেম। বন্ধুরা, যখনই আপনি ডিজাইনগুলো তৈরি করবেন তখন যে পাথরটা রয়েছে সেটা আপনি স্বর্ণকারকে বলবেন যে ভালো করে সেটিং করে দিতে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যখন একটা জিনিস ব্যবহার করবেন তখন অনেক দিন পরে পাথরটা আপনার উঠে যায়। তো সেই কারণে আমি বলছি, আপনি যখন তৈরি করবেন তখন স্বর্ণকারকে বলবেন পাথরটা ভালোভাবে সেটিং করে দিতে। বন্ধুরা দেখুন, এখানে যে লাম্বা সিস্টেমের কিছু দুল রয়েছে সে দুলগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সবসময় ইউজের জন্য। আর যদি চান যে এখান থেকে কোনো ডিজাইন আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি ব্যবহার করবেন তাহলে আপনি এই ডিজাইনগুলো চয়েস করতে পারেন কম স্বর্ণভিত দিয়ে। আপনার মাত্র 2 আনা দিলেই এই ডিজাইনগুলো আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি 3 আনা না, এর বেশি দিয়েও আপনি তৈরি করতে পারেন। তো যেরকম আপনার সামর্থ্য থাকবে সেরকম অনুযায়ী আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আর এখান থেকে যদি আপনি কোনো ডিজাইন চয়েস করে দোকান থেকে কিনে আনতে চান তো সেটাও আপনি, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আপনার যে দোকান রয়েছে সেটা আপনার দেখালেই সেই রকম ডিজাইন আপনাকে দিতে পারবে। তো কিছু কিছু ডিজাইন আপনার সেম হবে না, তো সেটা আপনি তৈরি করে নেবেন। বন্ধুরা, আশা করি এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম আপনার যে কোনো একটা চয়েস হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট ডিজাইন নতুন নতুন কালেকশন আমি নিয়ে আসি। তো ধন্যবাদ।